চ্যানেল ওয়েলকাম টু আ্লগ তো আজকে এই ব্লগ শুরু হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের থেকে আর আবার উল্টো ঠিক গঙ্গা আজকে ব্লগটা দেখতে থাকো বেশ ভালো লাগবে

your camera and your mobile phone within the temple area. কি দেখছে কি দেখছিস মাছি ঢাকবে মাছি দেখছিস তো আমাদের আজকে সকাল সকাল খুব ভালো পুজো দেওয়া হলো একদম ফাঁকা ছিল আর তারপরে কি হয়েছিল সাইড থেকে আরেকটা নতুন লাইন বলছিল ফর্ম করতে কেউ যে যাচ্ছিলো না সবাই ভাবছে মানে বেকার হবে আর কি মানে এই লাইনটাও ছেড়ে দেবো এ করে তারপরে কিছু লোক গিয়ে আবার আটকে গেল আর এগোলো না ওরা ব্যাক করে গেল এবার আমি আর আবির বুঝতেই পারছি না তো তারপরে আবির বললো না না জায়গা আছে চলো দেখি ভাগ্যিস আমরা এগিয়ে গেলাম একদম গিয়েই মাকে দেখতে পেলাম পুরো ফাঁকা মানে আর ওই লাইনে ভিভেথ দ্য ফার্স্ট ওয়ান তো খুব সুন্দর মানে মায়ের দর্শন হলো আমার অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল আমি যেতে পারিনি আর এর আগেও একবার যখন গেছি তখন গাড়িতেই বসেছিলাম হিয়া খুব ছোট ছিল মানে যেবার আমি তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে অ্যাক্সেঞ্চার ছাড়ছিলাম আর আমি ল্যাপটপ জমা দিতে যাচ্ছিলাম অফিসে তো সেই দিন ওই ল্যাপটপ জমা দিতে যাওয়ার দিনে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম গাড়ি পুজো করাতে বাট বৃষ্টি হচ্ছিল আর হিয়া ছোট ছিল বলে বেরোতে পাইনি বৃষ্টিতে হিয়াকে নিয়ে তো মাকে ওখান থেকে প্রণাম করেছিলাম তারপরে সাডেনলি মানে খুব মনটা মানে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর করছিলো তারপরকে বললাম চলো সকাল দিকটা ঘুরে চলে আসি তো খুব ভালো দর্শন হলো এখন লাঞ্চ টাইম আবিকে খাই খাইয়ে দেবো বলছি খেতে দেবো আর শ্রী আজকে মানে একদম শরীরটা খুব একটা ভালো নেই আর না যত বড় হচ্ছে আস্তে আস্তে মানে কারোর কাছে আর থাকতে চাইছে না প্রচন্ড মানে মা মা মামা করছে আমাকে যতবার দেখছে মানে আমি যদি আমার রুম থেকে যাই একটু ল্যাপটপ রাখতে বা ল্যাপটপ আনতে বা একটা চার্জার ফোনে চার্জার রাখছি বা কিছু যতবার আমাকে দেখছে চিৎকার করে কান্না তো মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একদম ছাড়তে চাইছে না আর মানে কারোর কাছে থাকছে না মানে লোক লোকরেখা কোনো লাভ হচ্ছে না

তোমাকে খেতে বলেছি চলো আজকে লাঞ্চে আছে ডাল এটা একটা কিছু মিক্সড ভেজ ফুলকপি সব কিছু দিয়ে আর হ্যাঁ এখানে আছে লোটে মাছ আর এই চিলি চিকেন এটা রাত্রের আবি চলে এসো তুই খাবি লোটে মাছ মা ভাল লেগেছে খেতে গেছে একটু সাত ষাট শ্রী খাচ্ছে লোটে মাছ আর ভাত

নামি দাও তো একবার নামি দাও না একবার নামি দাও থাক খেয়াল এখানে খেয়াল এই তো আবিরের হয়ে গেছে এবার নেক্সট হবে শুয়ের খাওয়া এই যে শুয়ে আর হিয়ার সবজি ছোটটাকেও খাওয়াচ্ছে কাকিমা আর আমি এখন একবার লাঞ্চ করে নেবো কারণ কি এরপর হিয়া আসবে হিয়া এলে হিয়াকে খাওয়াতে হবে মা খাইয়ে দেয় বাট আজকে মায়ের শরীরটা একদম ভালো নেই তো মায়ের জ্বর এসছে তো মা ওর জন্য হিয়াকে খাওয়াবো আর ওকে খাওয়াতে অনেক টাইম লাগবে অনেক টাইম না বাট আগের থেকে অনেক বেটার কিন্তু স্টিল টাইম তো লাগবে তো নিজে মানে খিদে থাকলে তখন যদি হিয়া অনেক টাইম লাগে না আমার প্রচন্ড মাথাটা গরম হয়ে যায় বাট নিজের পেট ভরা থাকলে তারপরে হিয়া টাইম লাগা বা ওর একটু টান থ্রো করু একটু সহ্য করে নিতে পারি বাট পেটে খিদে মানে রেখে না বাচ্চাকে খাওয়ানো একদমই উচিত না তাহলে মানে বিনা কারণে বাচ্চার উপর প্রচুর রাগ ওঠে তো জন্য আমি আগে নিজের পেট ফিল করে মাথা ঠান্ডা করে ওদের খাওয়াতে বসে

হিয়াকে একটু লেবু দিয়ে বসিয়েছি চলো মাছি শ্রী তো আলটিমেটলি আমাদের একটা বড় পাঠ চুকলো সেটা হচ্ছে সবার খাওয়া আমাদের বাড়িতে এখন দেখতে গেলে আমরা সাতজন মানুষ ঠিক আছে আমি আবির মা বাপি আমরা চারজন দুটো বাচ্চা আর একজন যে বাচ্চা রাখে তাহলে টোটাল সাতজন এবার এই সাতজন আর লাঞ্চ মানে কে আগে কে পরে কাটটা টাচ করে না হ্যাঁ এইটা মানে প্ল্যান করা তারপরে ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করা মানে সত্যি এটা একটা মানে প্রচণ্ড ইয়ে চলে হুড়োহুড়ি চলা স্পেশালি এই দুপুরের সময়টা আগামগে আবিরের মেনলি দুপুর নাগাদ একটা কল থাকে আমার দুপুরের দিকে কোনো কল থাকে না আমার থাকা একটা সকালে আবার একটা ইয়েতে তা তির কি করছিস একটা সকালে আর একটা সন্ধ্যের দিকে কিন্তু থ্রু আউট কল তো এখন যেহেতু মানে ওয়ার্ক ফ্রম হোম থ্রু আউট কল লেগেই থাকে কোনো ডাউট থাকলেই কল কিছু ডিসকাস করতে গেলেও কল তাই কলটা মোটামুটি থ্রু আউটই কলে থাকি এবার অফিসিয়াল মানে যেটা উইথ মিটিং ইনভিটেশন দেখতে গেলে মেবি এটা সবার ইডি হয়তো দুটো ইনভাইট থাকবে দিনে দুটো কি তিনটে ইনভাইট বাট বাকিটা আনঅফিশিয়ালি পুরোটাই আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম কলেই যায় তো যেন এবার সেইগুলোর মাঝেই খাওয়াটা তারপরে এই বাচ্চা দুটোকে খাওয়ানো আর তার মধ্যে মানে শ্রী এখন যেটা করছে মানে একদমইও থাকতে চাইছে না খেতে চাইছে না তো এখানে আরেকজন অফিস করছে যখন অফিস করার দিন আসবে তখন তো একদম ভাল লাগবে না বুঝেছিস এখন যেহেতু করতে হয় না আমিও না ছোটবেলায় যখন আমার স্কুলের হোমওয়ার্ক থাকতো এইসব ঝামেলা থাকতো আর বাপি যখন অফিস যেত আসতো ভাবতাম লাইফটা কি ভালো বাপিকে পড়াশোনা করতে না শুধু অফিস যাই বাড়ি আসে চলো প্লিজ ঘুমিয়ে পড়ি হ্যাঁ বন্ধ করবে না ল্যাপটপ বন্ধ করবে না থাক চলো তুমি ওইদিকে যাও ওইদিকে যাও ল্যাপটপটা থাক তুমি ওদিকে যাও এখন হিয়া দাবি রেখেছ পাপড় খাবে এই যে পাপড় আর এটা মানে ভেজে দেবো বলে সোয়েটার জ্যাকেট চটি এখন সব পরে আছে কারণ আমি ওর জন্য পাপড় ভাজবো আয় আয় কি

কালারস নিয়ে ঝামেলা ওদের মধ্যে না 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 কালেজ আচ্ছা আমি দেবো আমি দেবো দাঁড়াও তারাও আমাদের এই ব্যাটেল ফিল্ডের সিন এটা দুই বোনের তাণ্ডবের পর কুটি কুটি করে সব ঠেলে চিৎকার করে দুজনেই উঠে গেছে আজকে দক্ষিণেশ্বর থেকে এই শারদা মায়ের এই ছবিটা নিয়ে এসেছি এই ছবিটা নিয়ে আসার কারণ হচ্ছে কারণ কি আমার মা বলছিল মানে আমার মা কোথাও শুনেছিল যে শারদা মায়ের এমনি পা ফেলানো ছবি রান্নাঘরে রাখতে হয় তো আমার সেটা মাথায় ছিল বাট আমি এরকম ছবিটা পাচ্ছিলাম না তো আজকে পেয়েছি নিয়ে এসেছি এটা আমি রান্নাঘরে রাখবো তোমরা মানে যদি কন্টিনিউয়াসলি আমার ব্লগ ফলো করো তো তোমরা জানবে মানে আমি একটু ঠাকুর ঠাকুরে বিশ্বাস করি এই পুজো ওই পুজো আমাদের হতেই থাকে বিকজ ফার্স্টলি হচ্ছে মানে আমি যেই পরিবারে মানুষ ছোটোর থেকে আমি প্রচণ্ড বেশি ঠাকুর ঠুকুর দেখেছি আমার আশেপাশে তোমরা জানো আমাদের আশ্রম কালী পুজো দুর্গা পুজো সব কিছুই মানে খুব বেশি আমি এগুলোর সাথে অ্যাটাচড এর সাথেও আমার মানে পার্সোনালি মানে দেখো অনেকেই আছো যারা ঠাকুর বিশ্বাস করো না অ্যান্ড যারা বিশ্বাস করে তারা এটাও বলতে পারবে না যে ভগবান আছে উই হ্যাভ সিন আমরা কেউই দেখিনি বাট উই ক্যান ফিল আর আমি কোথাও মনে করি আমি মানে ঠাকুরে বিশ্বাস করা আমার জন্য না মানে আমি যদি ঠাকুরকে বিশ্বাস করি আমার মনে হয় আমার লাইফটা খুব ইজি হয়ে যায় মানে দ্য রিজন আমি বলছি তোমরা লাইফে সবসময় কাউকে পাবে না যার সাথে ইউ ক্যান টক অ্যাট এনি টাইম ইউ ক্যান ব্লেম অ্যাট এনি সিচুয়েশন ইউ ক্যান আস্ক ফর এনিথিং তো তুমি যখন ভগবান আছে এটাকে মেনে নাও সেই মানে ভগবানের কাছে তুমি সব কিছু চাইতে পারবে তুমি তাকে ব্লেম করতে পারবে আর কিছু একটা সিচুয়েশান আমার এটা হলো না কেন হলো না তুমি তুমি কখনো আমারটা দেখো না আমারটা প্লিজ করে দাও একটা রিকোয়েস্ট করতে পারবে তো আমার মনে হয় অর্ধেক লাইফের মানে সলিউশনটা আমি ওখানেই পেয়ে যাই ইউ ক্যান থিঙ্ক কি আমি উইক বা উইক পারসন যারা তারা একটু বেশি ভগবানকে মানে বিকজ আমার মনে হয় না আমি অতটা বোল্ড এনাফ যে আমি ভাববো যে এই পৃথিবীতে আমি একাই সব কিছু করে নিতে পারবো বা আমি কাউকে দোষ দেব না মানে মোস্ট অফ দ্য হিউম্যান নেচারের এটাই আছে আমরা দোষ দিই আবার কোনো কিছু হয়ে গেলে উই ফিল সো গ্রেটফুল যে এটা ভগবানের জন্যই হয়েছে তো এর জন্য আর আরেকটা জিনিস ভগবান মানে আরেকটা ভালো তুমি যদি মানো না আর সেই আর ভগবানকে যদি ভয় পাও তো আমার মনে হয় জীবনে অনেক খারাপ কাজ করতে গিয়ে তুমি আটকে যাবে আর আর যদি তুমি এটা বিশ্বাস করো ভগবান নেই তো ইউ উইল হ্যাভ আ ফিলিং কি কেউ দেখছে না বাট মানে আমরা যেহেতু মানে আমি অলওয়েজ মনে করি আমি যদি কোথাও মানে চালাকি করেও বা কিছু করলাম মানে কোথাও কাউকে চিট করলাম বা সামথিং দ্যার ইজ এ থার্ড আই মানে যে তোমাকে অলওয়েজ মানে উইল হ্যাভ আ লুক অন ইউ আর তোমাকে সবসময় তোমার মানে মানে তোমাকে পোক করতে থাকবে যে দিস ইজ রং ইউ আর নট সাপোজ টু ডু দিস তো এই জিনিসগুলো আমার মনে হয় কোথাও মানে ভগবানের উপর বিশ্বাস থাকলে এই ব্যাপারগুলো হয় তো ইটস মানে সবার পার্সোনাল চয়েস নট অনলি ভগবান অনেকে ধরে ইউনিভার্সের উপর খুব বেশি বিলিভ করে বা অনেকে একটা পজিটিভ এনার্জির উপর বিলিভ করে বাট আই থিঙ্ক দ্যার শুড বি সামথিং ইন ইয়োর লাইফ যেটা নট নেসেসারি ভগবান হোক বাট এনার্জি বা ইউনিভার্স বা হোয়াট এভার ইট ইজ যাকে তুমি যার কাছে তুমি যেতে পারো যাকে তুমি অ্যাপ্রোচ করতে পারবে দ্যাট ইস বট ম্যান দ্যার শুড বি আ পার্সন যাকে তুমি ভয় পাবে যাকে তুমি ব্লেম করতে পারবে যাকে তুমি থ্যাংক ইউ বলতে পারবে যার কাছ থেকে তুমি জিনিস চাইতে পারবে ইউ নিড দিস দ্যাট ফর ইউর লাইফ তো দিস ইজ আ থিং আর আমার এই মানে আজকে দক্ষিণেশ্বর যাওয়াতে মানে মা তো এত সেজে থাকে না আমরা আশ্রমেও যে কালী সেও দক্ষিণা কালী তো সেই মাও সাজতে খুব ভালোবাসে খেতে খুব ভালোবাসে এবার এই কথাগুলো বলছি তোমরা বলবে যে কী করে মা কি তোমার মানে তোমাকে এসে বলেছে বাট ওই স্বপ্ন দেয় অ্যান্ড উই বিলিভ দ্যাট কি সেটাই মায়ের মানে ইচ্ছা দ্যাটস হাউ শি সেজ আমি যদি কখনো মানে আমাদের আশ্রমের গুরুমার মানে যদি গল্প বলি তো যারা ঠাকুরে বিশ্বাস করো তাদের হয়তো গায়ে কাটা দেবে যে এমন এমন ঘটনা ঘটেছে বাট সেগুলো এই ব্লগে বলা যাবে না অনেক বড়ো হয়ে যাবে তো এটাই আজকে মানে একটু শেয়ার এই যে মা মা শুরু হ্যাঁ আসছি মানে মাকে একদম চোখে হারায় দুই মেই তাই হয়ে গেছে এখানে স্ত্রী এর বিকেল খাবার রেডি হচ্ছে এখনও খাবে মাখনা চামচ নিয়ে কি করবি যা 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 ঠিক আছে ওই চামচটা দিয়ে খাও যাও আমরা খাওয়াই খাবে না আর ওর দিদি ফাঁকা ফাঁকা চামচ দিচ্ছে তাই খাচ্ছে আর নাও খেয়ে নে আবার তার চামচ দিয়ে মেরে দেবে বাবা ভেরি গুড এখন আমি বেবি হয়েছি হিয়া মাম্মা হয়েছে বা মাই পড়ে কে তোকে বললাম না এখন ওই ঘরে থাকতে আমি বোনকে ঘুম পাড়িয়ে তোকে নিয়ে আসবো বললাম না কি আমি তোকে ভালোবাসি না এবার শুনে রাখ এই শোন আর তুইও শোন ওই আমি বাথরুমে যাচ্ছি কেউ যদি দরজা নক করেছো বেরিয়েই মারবো আমি লাঠি নিয়ে ঢুকছি বাথরুমে বুঝেছিস শ্রী আমি লাঠি নিয়ে ঢুকছি বাথরুমে কিন্তু এখন শুনতে পাচ্ছিস না না কথাগুলো আমি লাঠি নিয়ে ঢুকবো বাথরুমে যে নখ করবে আমি তাকেই বেরিয়েই মারবো বেরিয়েই মারবো নয় দেখেছ নক করছে না এখানে ঢোকা যাবে না তুমি একটু যাও আমি আসছি শ্রী আমরা হিয়া শ্রী নামেই হাসি পাচ্ছে নিমা ঢুকবে না ঢুকিয়ে দিয়েছে ওয়াকারটাকে বাথরুমে চলো 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 কোনো কান্না পাচ্ছে না ইচ্ছা করে আওয়াজ করছিস ওই যে এগুলো কিন্তু ভুতুর হাত শ্রী দেখতে পাচ্ছিস হ্যাঁ ঘুমিয়ে পড় শ্রী শ্রী এবার ঘুমিয়ে পর